হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে জেলা শাসক, বন্ধ কারখানায় আশার আলো। জেলা শাসকের পরিদর্শনের পর নতুন শিল্পের আসছে বলে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে। হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পুন্নাম বলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক, সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবলসের প্রশাসনিক ভবনে আসেন, তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিমতলা দিকটি পরিদর্শন করেন। হিন্দুস্তান কেবলসে প্রায় 900 একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে। জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন, তবে কি নতুন কোনো শিল্প এই এলাকায় আসছে? তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলসের পরে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে। যেহেতু পাশাপাশি থাকি, আমি শুনতে পেরেছি গভর্নমেন্ট, রাজ্য সরকার, আমি যা শুনলাম, রাজ্য সরকার শিল্প মন্ত্রী শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল। 3-4টা গাড়ি আমিও দেখেছি, আমি সেদিন রাস্তার উপরেই ছিলাম, দাঁড়িয়েছিলাম, তারপর 3-4টে গাড়ি বেরোলো। তারপরে আমি জানতে পারলাম কি, হ্যাঁ, এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান কেবলসের সেটাকে দেখতে এসেছিল। পরে শুনলাম কিনা একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে। যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে থেকে ভালো আর কিছু হতে পারে না। যেহেতু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে 2017 সালে, বহু লোকের এখানে মানে রিকোয়ারমেন্ট ছিল, আশেপাশে যারা এখানে থাকে বা এখনো থাকছে, যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায়, সেন্ট্রাল গভর্নমেন্টই করুক, স্টেট গভর্নমেন্টই করুক, যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে, এর থেকে আর কিছু ভালো হতে পারে না। খুবই ভালো এটা। রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে, দ্যাটস ভেরি গুড। যদি কেন্দ্র সরকার নিতে চাইছে আরো ভালো, কিন্তু একটা এখানে দরকার আছে। মানুষ কতটা আশার আলো দেখছে? দেখুন, এই আশার ব্যাপারটা আমি কিভাবে বলবো আপনাদেরকে, কেন কি আমরা তো প্রায় দেখে আসছি এটা। 2017 সাল থেকে 3-3 মাস পর, 4-4 মাস পর দেখি একটা দল আসে, ঘুরে চলে যায়, আবার শুনতে পারি আমরা কে হ্যাঁ জায়গাটা দেখতে এসেছিল, আবার চলে গেছে, তারপরে কোনো রিপোর্টিং আমরা পাই না। কিন্তু আমাদেরকে আর, আমরা রিটায়ার করে গেছি এখান থেকে, কেউ বলেও না, কিছু জানতেও পারি না আমরা, কিন্তু হ্যাঁ শুনতে পারি আমরা, অনেক রিলায়েবল সোর্স রয়েছে আশেপাশে যারা থাকে তাদের মুখ থেকে শুনতে পারি যে হ্যাঁ তারা এসেছিল, একটা ফ্যাক্টরি করবে, তো খুবই ভালো। যদি গভর্নমেন্ট একটা চাইছে খুবই ভালো। কেন নিচ্ছে না, এই যে বেদখল হয়ে আছে বা সেই সব কারণে যে উচ্ছেদ, মানে সেগুলোকে বেদখল মুক্ত করার জন্য সেই সেই কারণ কি কিছু রয়েছে? দেখুন, এনক্রোচমেন্ট যে শুরু থেকে হয়ে আছে গভর্নমেন্টের জায়গা, নিশ্চয়ই এটা আমি বলতে পারবো না কি না তাদের দখলের মধ্যে রয়েছে, কিছু হচ্ছে না, সবাই বসে আছে, করে কিছু খাচ্ছে থাকছে, এটাই তো, আর কি কি করা যাবে। আজকে আমরা যা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আমি যদি একটা বলি, যত পিএসইউ ছিল ধীরে ধীরে করে সব বন্ধ করে দিয়েছে, কোথাও ভিআরএস দিয়ে, কোথাও প্রোডাকশন এফসুট হয়ে গেছে, প্রোডাকশন নেই, ধীরে ধীরে সব কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। কি নাম আপনার? আমার নাম কল্যাণ বাল্মীকি। আপনি কি? আমি হিন্দুস্তান কেবলসে চাকরি করেছি 34 বছর। এখন লাস্টে ভিআরএস আমাদেরকে দেওয়া হলো, এখন চাকরি ছিল আমাদের, আমারও চাকরি ছিল, তো সেটাই বলি যে যদি গভর্নমেন্ট কিছু করতে চাইছে তাহলে খুবই ভালো। তো এসেছিল ওই ডিএমও ছিল, এজুলার ছিল, আবার প্রশাসন ছিল, বিএলও ছিল, ওরা নিজের এরিয়াটা দেখছিল কেবলসে কতটা ওর এরিয়া, এইখান থেকে বেরিয়ে চলে গেল পুরো এরিয়াটা দেখে, পরে শালিমার পর্যন্ত গেছিলো, স্কুল স্কুল সব দেখলো শালিমার পর্যন্ত, শালিমার অনেকক্ষণ ছিল, ঘন্টাখানি, ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে গেল। তারপরে কী হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না, আমি ডিউটিতে ছিলাম না, তাই যে এটা শুনলাম। আপনি কী করেন এখানে? আমি সিকিউরিটি। সিকিউরিটি গার্ড দেখেন? হ্যাঁ। তো কতদিন ধরে রয়েছেন? আমি মনে হয় 14 বছর। হ্যাঁ, 14 বছর। 14 বছর। কী কে কে শালিমারে ছিলাম? কতজন রয়েছে এখানে? এইখানে 30 জন। কী মানে কী দেখাশোনা করেন? এই যে অফিসটা আছে, ফ্যাক্টরি গেট আছে, স্কুল আছে, গেট হাউস আছে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধ নাসদা, কেবলসি সিকিউরিটি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই,
রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।